হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার জলি। আপনারা কি তাহলে আছেন নিবালা? আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে আপনারা দোয়ায় বালা আছি। আর আপনার লোকে আজকে একটা রেসিপি শেয়ার করবো, এটা হইলো বিকাল কোন নাস্তা বা সকাল কোন নাস্তা হিসাবে যে কোনো সময় খাইতে পারবা। এটা হইলো ভেজিটেবল এগ অমলেট। আর বাচ্চিনটা লাগি খুব বালা, তারা খুব বালা পাইব। আর আমি বিকালকেও বানাইছি এটা, তখন ওখান তো গড় 3-4 দিন তো খাম নাই আমার, যাতে ইস্টার হলিডে লাগে খামার জায়গা তো অফ। সো এখন আমি 2টা আলু, একটা ছোট একটা বড়, আর আমি লইলাম এনে 4টা ডিম আর 1টা পেঁয়াজ লইয়া আমি আলুটারে চুলাইয়া দইয়া আমি এখন আলুগুলারে ছোট ছোট করে কিউব করিয়া কাটতাম, যাতে আপনারা দেখ রাখিলা খান। আর আমি বিকাল কোন নাস্তার লাগি বানাই দাম, তো বাচ্চান যাতে গড়ো সবও গড়ো তো খই কেতা খাইতাম। তো বিকাল হইলে যে কোনো একটা জিনিস করা লাগে, কারণ স্কুল ইউনিভার্সিটি ওটা নাই তো, আর যাতে সুন্দর দিন। আর এখন তো সামার ডে, দিনগুলাও লম্বা। আর তো খই হচ্ছে একটা নাস্তা বানাইতে সামথিং ডিফারেন্ট, তো সবে মিলিয়া খাইলাম। আর আজকে মাশাআল্লাহ দিনগুলা খুব সুন্দর আছিল। আজ কতদিন ধরে দিন সুন্দর, বাট দিন সুন্দর হইয়া তো কোনো ইয়ে নাই, যাতে করোনা ভাইরাস আর লকডাউনের লাগি আসলে কেউ তো বারোয়া যাওয়া যান না। আর সপ্তাহ তো বন্ধ অলমোস্ট, দোকান তো সপ্তাহ বন্ধ, খালি দরকারি দোকান ছাড়া তো বারোয়া যাওয়ার ইয়ে নাই। আর তাই কই আচ্ছা কিছু বানাই। আর আলহামদুলিল্লাহ দিনগুলো অত সুন্দর আছিল আজকে, আর খুব রোদ আর খুব সুন্দর একটা দিন করছিল। সো এখন আমি তেল দিয়া আলু আর পেঁয়াজ এটা কাটিয়া ইয়ে করে নিলাম। আমি তেল দিলাম, দিয়া আমি এখন আলুগুলারে ফ্রাই করে লইমু, ফ্রাই করিয়া। আর আলু ফ্রাই হয়ে আনলে আমি অনিয়ন ফ্রাই করমু। আর আপনারা সবে আমরা সবার লাগি দোয়া করেন জানো, আপনারা আমার লাগি দোয়া করেন জানো, আর দুনিয়ার মানুষের লাগি দোয়া করেন করতাম আমরা সবে সবার লাগি, যাতে আল্লাহর এ যে বিপদ আইসে আমরা সবার উপরে, আল্লাহ আমরা সকলে এই বিপদ হইতে হেফাজত করতা, আল্লাহ আমরা সকলে সাহায্য করতা। আর এই করোনা ভাইরাস তো আল্লাহ যাতে আমরা সকলে রক্ষা করেন, আমরা সকলে আমরা আল্লাহর কাছে মাফ চাইতাম, ক্ষমা চাইতাম, সাহায্য চাইতাম, যাতে আমরা আল্লাহ আমরা সাহায্য করুন। আর আল্লাহর সাহায্য আর আল্লাহর ইয়ে ছাড়া, ক্ষমা ছাড়া, দয়া ছাড়া আমরা কোনো উপায় নাই। আমরা দুনিয়াটা আসলে খুবই বিপদের মাঝে আছি, আমরা সব খুবই দুনিয়াটা খুব অশান্তির মাঝে পড়ে গেছে। আর স্পেশালি আমরা দোয়া করতাম যে আমরা বাংলাদেশ যাতে গরিব দেশ, আর যাতে মানুষ সবল্লাই দোয়া করতাম, যাতে দেশের মানুষ যাতে খুবইও। আর বাংলাদেশ তো এখন দেখি নিউজও যে বাংলাদেশের অবস্থা আস্তে আস্তে আসলে খারাপ হর, যাতে আল্লাহ সবরে যে যেখানে আছেন আল্লাহ সকলে হেফাজতে রাখতা। আর ইনশাল্লাহ, আর এখানে আমি পেঁয়াজ দিলাম, আলুগুলা ফ্রাই হয়ে গেছে, তখন আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো ফ্রাইও করে নিলাম একটু ফ্রাই আর কি, জাস্ট লাইট লাইট একটু ইয়ে হইতে ব্রাউন হইতে তুলে লইছি। সো আর এটা আসলে খুব মজার একটা বিকাল কোন নাস্তা, আপনার বা সকাল কোন নাস্তা আপনারা খাইয়া দেখুন জানো, খুব টেস্টি হয়েছিল। আর বাচ্চিনতে আর ফ্যামিলির সবেও ভালো পাইছেন আলহামদুলিল্লাহ। আর এখানে আমি যে আলু আর অনিয়ন সরি পেঁয়াজটা ফ্রাই করে লইছি, করে আমি প্লেটও রাখছি। আর এখন আমি 4টা ডিম, ডিম দিয়া আমি বাঙ্গিয়া ডিমগুলা মিক্স করে লইমু, মিক্স করিয়া আপনার লাগি ইয়ে করলাম। তো এটা খুব ইজি, তো বানাইয়া খাইয়া দেখুন জানো, খুব ভালো পাইবা। আর গরম সুন্দর দিন করছে আসলে। আর আজকে একটু গার্ডেনিংও করছি আমি, গার্ডেনিং কেটা গার্ডেনটা ব্রাশ করে দিলাম, তারা কেউ আর দিতে রাজি নাই, সবে খালি না আমি আজ গেলে গার্ডেনও সব আমার লগে যাইবা, আর যদি আমি যাই না তো সবে হইবা না ভাল লাগে না। সো আমি আজকে ফার্স্ট ঘুমতনে উঠিয়া নাস্তা উস্তা খাইয়া যে সুন্দর দিন করছে হই না, একটু গার্ডেনটা একটু টাইডি আপ করি। আর একটু যে তো আমার গার্ডেন ফ্রন্ট গার্ডেনটা এত বড়, আর সেইরমকা উইচ উঠিয়া আর আসলে একলা একজনে করার মতো নাই, তো আমি আস্থা করছি না, আমি থোড়া একটু করছি।
আর ব্যাক গার্ডেন ছুটো, বাট ব্যাক গার্ডেনটা একটু ঠাই দিয়া পড়লাম। সো এটা আর ভিডিও করছি না, ওই ওখানে বাক্কা রয়েছে খাস ইয় লাগাইল, তো এটা তোতা ইয় নাই। সো যাই হোক ভালো লাগছে। আর পরে আমরা হলে বইয়া বিকালে, সামার ডে তো লং ডে, সো একবার বিকালে চাটা খাইলাম গার্ডেনও বইয়া, বাচ্চাতে ড্রিঙ্কও খাইলা। আর ওখান তো কিছু করার নাই, ও খালি ঘরে আর গার্ডেনে আওয়া যাওয়া, ওটা কি আর কিতা করবা। যাই হোক তবুও ভাল লাগছে, দিনগুলা বালা তাকায়, রোদ তাকায়, সামার সুন্দর দিন তাকায়, তবুও তো বাদ লাগেন না। আর সবও আমরা নেক্সট ডোরের গার্ডেন বা অন্য অন্য যারা আমরা নেক্সট ডোরের সবও তারা একটাও খড্ডা গার্ডেনও বারবাকিও খড্ডা, বা বাচ্চাতে লইয়া বাচ্চাতে খেলা দেলা খড্ডা। তাই এখন দেখছেন তো আমি কিতা করছি, আমি ডিম আলু আর অনিয়ন সবটা মিক্স করে নিলাম। আর মিক্স করে আমি থোড়া লবণ দিছি, আর থোড়া ব্ল্যাক পেপার দিছি, আর আমি চিলি ফ্লেক দিছি। চিলি ফ্লেক এটা অপশনাল, না দিলেও হইব। দিয়ে সবটা মিক্স করিয়া আমি এখন আমি ফ্রাই ফানো তোরা একটু তেল দিছি, ব্রাশ দিয়া, বেশি তেল নাই, ব্রাশ দিয়া তোরা তেল দিলাইবা দিয়া। আর ওই জন্য সন্দেশ খাটনি রাউন্ড সামথিং হইতো, বাট আমার আর কিছু আমি খুঁজিয়া পাইছি না যে খিতার মাঝে ইয়ে করতাম। সো আমি আমার জন্য সন্দেশ খাটার জন্য সাজ ওটা একটা যে ইয়ে করিয়া, তো ওটার মাঝখানে দিছি। দিয়া আমি কিছু দিলাম, দিয়া ফর চিজ দিলাম, আর আবার চিজ দেওয়ার বাদে আবার উফরে আরও কিছু এগর আর আলুর মিক্সচার দিলাম। দিয়া একটু সময় যেগুলা ইয়ে হয়ে যাইব, তো আমি উল্টাইয়া দিলাম, দিয়া হসাইট হয়ে যাইব, তো ইনশাল্লাহ ইয়ে হয়ে যাইব। এটা ইজি একটা ইয়ে, আমি একটু তোরা একটু তেল দিছি, এখন আমি এটা উল্টাইয়া দিছি দুইটা চামচের মাধ্যমে। সো খুব মজার একটা ইয়ে হয়েছিল খাইয়া দেখুন জানো। তো আমি ফার্স্টটা বানাইছি, বানাই আমরা খাইছি আলহামদুলিল্লাহ, ইট ওয়াজ ভেরি নাইস অ্যান্ড টেস্টি। আমি রুটিও গরম করছিলাম, সো রুটি দিয়া বা ব্রেড দিয়া যে কোনোটা দিয়ে খাইতে পারবা, বা এমনি ইটস সেলফ ইজ ভেরি নাইস। সো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। সো আমি বললাম ফার্স্টটা বানাইছি, তো যাই হোক খুব মজা হয়েছে। আপনারা আমার চ্যানেল দেখবা, সাবস্ক্রাইব করবা, শেয়ার করবা, আর আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম।